তোর বাপ আর তোর মা যাবে, ঘর বাড়ি পাইছি ওই দেখে থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর মতো আমরাও ভালো আছি। টান চলে আসছে এখানে আব্বু, সরে যাও। এই যে দাদির কোলে আসা পড়ছে তাবিয়া। হ্যাঁ, কি হলো দাদি? পেট ব্যথা করে বলে, শুধু পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা করতেছে। মোবাইল দেখ। এই যে বাড়িতে আসলাম, আসার পরেই এই টান গরম গরম খেয়ে নাও আমার ছেলেটা, আমার বাচ্চাটা রে। আর এই যে বাচ্চাটা অনেক ক্লান্ত হয়ে গেছে আসতে লেগে, ওই যে গরম গরম খেয়ে নাও। কাশি না এই সময় প্রত্যেকটা বাচ্চা ঠান্ডা কাশি একদম অবস্থা খারাপ। আর ওই একটুটুকু আজ একটা প্লেটে দিবে না, সমস্যা নেই, তুমি তুমি খাও, হাত দিয়ে নাও। তাড়াহুড়া তাড়াহুড়ার জন্য ভাত দিতে পারে নাই, মানে মনে নাই, মনে ছিল না, মা মনে নাই, বুঝতে পারে নাই ওর মা। ফ্রি শশা খাও বা, বসে খাও। হ্যাঁ, তবে একটু খাও তো, তবে ওষুধ খাও। কোনটা খাও? তবে খাও মানে তবে রুটি খাচ্ছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে? সারা রাস্তা পেট ব্যথা পেট ব্যথা। ওই দেখে তোর বাপ আর তোর মা যাবে, ঘর বাড়ি পাইছি ওই দেখে থাকবে। হ্যাঁ, তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, টেক কেয়ার করার জন্য তাই বললো দাদি। গরম পানি খেতে হবে। নাই বুঝলাম না, সারা রাস্তা পেট ব্যথা ব্যথা, গায়ের থেকে নামলি তাই? বা বাবা, বাড়িতে আইসাই মা রান্না করে আসলাম, মার হাতে চা খাবো, কতদিন মার হাতে চা খাই না, যে মা চা বানাইতেছে সেই জন্য আসলাম মা রান্নাঘরে। এইগুলো রং করেছো না? মা হলো এই কয়েকদিনের মধ্যে দেখছেন সব রং করে রাখছে, এই যে এগুলা, তারপর হলো এই যে গ্রিল। মা হইলো নাকফুল তানজিলা নাক ফুরাইছে সেটাই জিজ্ঞাস করতেছে। আর তাবিয়া ওই যে দেখেন আয়েশা উঠছে, তুমি কোলে নিলে কে মা? ও যে মোবাইলে তোমার সাথে বললো যে এই কথাই বললো আমাতে, ফুপি কি কইছ? আমার কি লাভ না? আমার ওর ফুপি কইছে যে তবে আমি তো আসতেছি, আমারে বলতেছে আমার কি লাভ? হ্যাঁ, দাদির সাথে তো ফোনে একদিনও কথা বললো না, কারণ দাদি কোলে উঠছো কে? হ্যাঁ, তোমার ইচ্ছা হয়েছে এই জন্য? বাবা রে বাবা, কি ওর পায়ে দিতে হবে, কেন উঠতলো অনেক কাশি। তো এই যে এই যে এটা এটা আমার লুঙ্গি না সিরা? এই যে মা মা হলো চা বানাই নিয়ে আসলো, মার হাতে চা খাই, আগে এসে বসে মা চা বানাও, তোমার হাতে কতদিন চা খাই না, চা খায় নি? ও আচ্ছা রাখো। আর এখানে দেখেন দুটো আছে, আমার ছেলের সাইকেল, আমার সাইকেল চালাইতে হবে, আমার পেট বেড়ে যেতেছে, ছেলের সাইকেল আর আমার মোটর সাইকেল দুটোই। আর মোটামুটি হলুদের জিনিসপত্র সবই দেখে রাখা হয়েছে, যাক কোনো ক্ষতি হয় নাই এই আর কি।
তো নিজের বাড়িতে আসছি, আসলে একটা অন্যরকম শান্তি। মাকে দেখলাম, মা হাতে চা খেলাম, এবার যাচ্ছি উপরে। উপরে হলো তালা মারা, উপর থেকে থাকে না, কারণ বাইরে তো ছিল মার টান। আসসালামু আলাইকুম। অন্ধকার ঘরে নাকি বদ্ধ ঘরে নাকি সালাম দিতে হয়? মোটামুটি পরিষ্কার করা আছে। মা জানে যে আমরা আসবো আজকে, ওই একটা মানুষ তো এখানে আছে, আমাদের এখানে কাজ করে, পরিষ্কার করে রাখছে সবকিছুই। পর্দা, কিছু পর্দা কিনতে হবে আপনি, এইগুলো পর্দা দিয়ে দিতে হবে। ও পর্দা গুলো ধুয়ে দিছে মনে হয় না? হ্যাঁ, এটা তো পড়ে যাবে। পায়াটা লাগানো হয়েছে, এই যে পায়াটা, এই পায়াটা ভাঙা ছিল অনেক আগে, পর্দা তো সব খোলা। আমি কি বলতেছিলাম আব্বু, পর্দা ছাড়া তো বাইরে থেকে সব দেখা যায়। নিচে দেখো, একটু ঝাঁকি খাও, মানে একটু চারপাশ দিয়ে একটু ঝাঁকি খাও। হ্যাঁ এবার ঠিক আছে, এবার বসো। যাই হোক, আসলাম নিজের বাড়িতে, অন্যরকম শান্তি। এবার অনেক কাজ, সেগুলো একে একে করতে হবে। উপরে একটা চেন মনে নামাই দিছে, আমার যা লাগতেছে। ওখানে দুইটা চেন উপরে ছিল, এটা হ নিচু হয়ে গেছে না লাগতেছে তো, এটা একটা চেন নামাদে। কি করতেছো বাবু? তোমার দাদি চা বানাই দিয়েছিল, গ্যাস শেষ নাকি? গরম করতেছে। আমি কিন্তু ওই সকালবেলা বা যখন আমার চা খেতে মন চায়, তখন কিন্তু আমি নিজে একলা একলা এসে এখানে চা বানাই, খুঁজে দেবো তাই না? এবার গ্যাস জমাছিল, চাটা গরম করি আর
আমি আর যাই হোক আমি কিন্তু আমার এই বাসাটাকে গ্রামে তো আসলে বাসা বলে না, গ্রামে বলে হল ঘর। আমি যেখানে যাই আমার এই ঘরটাকে কিন্তু আমি খুব মিস করি। কালকে ওই আসার সময় আনার জন্য রুটি নিয়ে আসছিলাম, আর হলো চিকেন টান তো সব খাইতে পারে না, মা আবার পাঠাই দিয়েছে আমার জন্য করে। তো আমার শ্বশুরবাড়ির মানুষের প্রায় সবাইকেই মিস করতেছি, কিন্তু বেশি মিস করতেছিল আবদিয়াকে। সকালবেলা হলো ঘুরে ঘুরে আমি তুলতাম, এসে ঘুম থেকে উঠা শুয়ে থাকতো, কান্না করতো, আর সবাই ঘুমাইতে আমি তাড়াতাড়ি উঠতাম। পরে আমি ওরে কোলে নিয়ে বাইরে নিয়ে আসতাম, আমাকে আদর করতো, গাল লাগা দিত। নতুন শিখছি এখন শিখছে নতুন। মেয়েটার গতকালকে বার্থডে ছিল, 3 বছর পার হয়ে চারে পড়লো, দোয়া করে তা তারপর ঠান্ডা হয়ে যাবে আপনার সাথে কথা বলতে পারবে। ওকে, তো এই যে মা হাতে হলো বেগুন ভর্তা, আর হলো বসন, এই যে তোমার হলো বসন। আর আমাদের কিন্তু এই যে আমরা ছিলাম না, মা কিন্তু চেয়ার, তারপর সোফা, নিচতলা কাঠের আলমারি টালমারি সবকিছু বার্নিশ করেছে। আমি এই মেয়ের বিয়েটা লিস্ট করছি যে মা দেখ আমার এখানে হয়েছে হলো 88 ঘর জায়গায় একটা হাসান আছে, তুমি পরে পরে দেখো এই একটুকে সেল করে দেখো, মা দেখো আর আমি খাই একটু খাও নাকি। ক্যামেরা আছে তান আমার ছেলে, আসো আব্বা তুমিও খেয়ে নাও, খাও আব্বা খাবে না এখন, আব্বা বললে ক্ষুধা লাগে না। বলবা যে যারে দাওয়াত করবা, না না আমারে বলবা লিস্ট লিস্টে রাখতে হবে। তো আমি নাস্তা করে উঠলাম, এখন মা তুমি বেগুন ভর্তা দিয়ে খাইতেছো, তোমার অ্যালার্জি নাই তো? না, খাও তরকারি দিয়ে খেয়ে নাও সবাই। তান তান খাইছো কেন আব্বা? হ্যাঁ কইলে কয় খাবো না, হ্যাঁ এই যে খালাও আছে আমাদের সাথে, ওর খাবার এই জায়গায় হলো সন্ধ্যার পরে। ধান খাবো কি চাল খাবো, খালা খাবো তিশা খালা। এই দেখেন সে এখানে শুয়ে শুয়ে সব শুনছে। আপা কি ম্যাচিং ম্যাচিং গেঞ্জি প্যান্ট নাকি? বাবা রে বাবা, হ্যাঁ মা আর পাখি যাচ্ছে হলো ঘিরার মধ্যে, ঘিরাতে কিছু সবজি গাছ লাগে, কিসে পানি দিবা মা? বসো, আম গাছে, আম গাছে হলো শিকড় তো মানে লাগিয়ে গেছে না মা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আম গাছ, এখানে একটা ছয়টা, ছয়টা আম গাছ লাগানো হয়ে গেছে। আর পাখি হলো মা যা বলে ইনশাল্লাহ সবই শোনে, ভালো একটা মেয়ে। এগুলো সবই তো মনে হয় কিসে কি আম গাছ নাম? খিস্টিপাত, গোপাল ভোগ না, আম রূপালী আছে? তবে এই যে দেখেন এখানে লাউ গাছ লাগানো হয়েছে কিন্তু, হ্যাঁ এই যে লাউ গাছে লাউ ধরছে, এটা হলো আপনি দেয়া হয়েছে হলো যাতে পোকা না লাগে। এই যে বড়ই গাছও আছে, বড়ই গাছে বড়ই ধরবে, এবার না ফুল আসছে দেখেন,
এই দেখ।